مالك يوم الدين. قرآن تلاوت যখন মুমিনগণের সামনে করা হয়, মুমিনগণের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ইমান বেড়ে যায়। একথা কার বলেন না কার? এটা আওয়াজ দিয়ে বলেন কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বলেন ইমান বেড়ে যায়। এখন বলেন যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে আল্লাহু আকবার বলছেন? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের বাবারা ভাইরা একটু বলেন তো আল্লাহু আকবার মোটামুটি আইয়ে। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিললে জিল্লে বলেন তো আল্লাহু আকবার। এর আগে আমাকে একটা জবাব দিয়া সাহায্য করেন, আল্লাহু আকবার কি কোনো জঙ্গি স্লোগান? না। কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের শিখানো কথা? না। হুজুরদের বানানো? না। হেফাজত ইসলামের তৈয়ার করা? না। সরমনের পীরের আবিষ্কার করা? না। কওমি আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকদের ফ্যাক্টরি থেকে বানানো? না। আমার সমাজে কেউ কেউ মনে করে আল্লাহু আকবার স্লোগান এটা অমুক দলের স্লোগান। এক ব্যক্তি তো বলেই ফেলছে যে এটা জঙ্গি স্লোগান। আমার ভাইরা আমি বলতে চাই আল্লাহু আকবার কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়। রাজনৈতিক দল আপনার কি হবে না হবে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, দিস ইজ দ্য পার্সোনালিস্ট, আই হ্যাভ নো অবজেকশন। এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, মুসলিম উম্মারও কোনো অভিযোগ নাই। আর একটা কথা পরিষ্কার কণ্ঠে আপনারা জেনে নেন, শুনে নেন এবং বুঝে নেন, এই পূর্ব আপনার নরোত্তমপুরের যুব সমাজের লোকেরা ছেলেরা কোনো ধরনের কোনো পলিটিক্যাল মিটিংয়ের ব্যবস্থা করেন নাই। ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, আই নট পলিটিক্যাল পারসন, ইট ইজ নট পলিটিক্যাল টকিং। এখানে যা হবে আল্লাহর পক্ষেই কথা হবে, কোরআনের পক্ষেই হবে, হাদিসের পক্ষেই হবে, নবীজির নবুয়তের পক্ষেই হবে, খাতমে নবুয়তের আন্দোলনের পক্ষেই হবে, বাতিল ফেরকার বিরুদ্ধেই হবে, বেদাতিদের বিরুদ্ধে হবে। আর এই পক্ষ বিপক্ষ করতে যাইয়া যদি কখনো কোনো আলেমের উপরে হামলা মামলা ঝামেলা চলে আসে, কোনো আমলা কর্তৃক লাল চক্ষে উম্মতের হক্কানি আলেমরা ভয় করে ইসলামী আন্দোলনের কথা বলতে ভুলতে পারে না। আমার ভাইরা আমার বন্ধুগণ বলেন আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? দেখেন তো কে আসতে কয়, যে আসতে বলবে মনে করবেন ভিতরে দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট, দ্যাট ইজ দ্য জিএমটি পার্সন। জিএমটি বলেন নোয়াখালী ভাষায় কয়, হেতে যাতে পাগল তালে ঠিক, বুঝুত নি হিয়ায় যাতে পাগল তালে ঠিক, জিএমটি হেতে কয়, কুদাকুদি করি কি লাভ, নরম মেজাজে কথা কইলেই তো আরা বুঝতাম পারি। ইসলাম কখনো নরম কখনো গরম, নবীরে গালি দিবে আর তখন আপনি নরম হই কইবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ওয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহই কইব তোর এই হাইয়ুল কাইয়ুম আর আরশ পর্যন্ত পৌঁছাইছ না, এখন তোর মাথার পাগড়িটা কোমরে বাইন্দা একটু মুজাহিদি তামান্না নিয়া রাস্তায় না। এই জন্য আইনুদ্দিন আলাজাদ অনেকদিন আগেই বলে গিয়েছিল, কইরে খালি দেখি রে জমার এসেছে নতুন বাদার, কোথা সে দিক বিজয় কি নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙে নাকি, কয় না কয় না ভোলাহান কয় না, এখনো কি গাইতে হবে
বলেন এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি, বলেন এখনো কি গাইতে হবে ঘুম ভাঙাই না, গান গাওয়ার টাইম আছে, একটু জাগ্রত হইতেইব, জোরে কান, পুরুষ পুরুষ থাকবে মহিলা মহিলা থাকবে, এটাই আল্লাহর আইন, জোয়ান বুড়া হইব বুড়ির মতো রইব এটাও আল্লাহর আইন। নোয়াগাইলা বাসায় কই তবে হেতেরে শয়তানে দইছে, আর নাইলে আরো ভালো ভাবে কই তবে হেতেরে ভূতে পাইছে, কথা কয় না বাহাদুরি দেখাও, এই সাতার কাজ আয়ু ভারি, এরকম কয় না মহিলারা, ওয়া শুনতেছিনি, হ্যাঁ আসেনি মহিলারা, যেই বেডিরে আপনি তিন কথা কইয়া ঘরে লই আইবেন এই বেডিরে আর ফহিন নিজি কইবেন না, খালি ক্ষণে ক্ষণে আই লাভ ইউ কইবেন, মাঝে মধ্যে পানি ছিটাই দিবেন, পানি ছিটাই দেওয়া সুন্নত, মাঝে মধ্যে বাড়ির ছাদে লই দৌড় প্রতিযোগিতা খেলবেন এটাও সুন্নত, কথা কয় না, যেটি কথা কব না মনে করবেন এইখানে বউ ফিটেন না জাত মনে হয়, কথা কইতে চান, এই সুন্নত খালি টুপি দাঁড়ি না, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, স্ত্রীর গায়ে পানি ছিটিয়ে দেওয়া, তাদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা খেলা, মাঝে মধ্যে হাতের উপর হাত রাখা, আদ্রভাবে টিপ দিয়া আই লাভ ইউ কওয়া এটাও সুন্নত, বাড়ির থেকে বাইরানোর সময় জড়ায় দৈরা বুকের লগে বুক লাগাইয়া এরপরে একটু ফাঁকে নিয়া আবার বাইরে হওয়ার সময় কফল অজ্ঞা সুমা দেওয়া বাইরে হওয়া এটা সুন্নত, আমি যদি কই বিয়ে দ্বারা করছেন এই সুন্নত পালন করছেন কেটা কাটা হাত তোলেন দিয়ে দেখবেন যে সংখ্যা কমি যাইব, আয় মারছি আইস, আয় মারি আইসি, আমি প্রতিদিন মারি, আমনের বুজুর্গ গিরিল আমনে থাকেন ইয়ানো আই বুখারি করাইতে মাইন, আমি ওয়াজ করতে মাইছি, কথা কয় না, তো ওয়াজ হইতে এমন ভাবে ওয়াজ যাতে আলেম তলবে এলেম শিক্ষিত অর্ধ শিক্ষিত ধনী গরিব বুড়া জোয়ান বেড়া বেড়ি ব্যক্তি কয় ও গো ওয়াজ করছে হাতে সুপার ওয়াজ, কথা কয় না, কি ওয়াজ সুপার ওয়াজ, চলব নি না, আপনারা কথা কইতেছেন না চলব নি, আচ্ছা কারা কারা হকের পক্ষে আছেন, সুন্নতের পক্ষে হকের পক্ষে একটু দুয়ার তুলে আল্লাহরা দেখান তো চাই, হ্যাঁ হাতে বারে একটু মোট করি ধরেন সারেন ধরেন সারেন ধরেন সারেন, একটু বেস্তের বাগান সাজানের লাই আঙ্গুরগুলি সরান, এবার একটু ঘুম ভাঙানোর জন্য অ্যাটেনশন ঠিক করার জন্য টাইম নাড়া সারা দেন, দেখেন তো কত সুন্দর লাগে মাশাআল্লাহ, জোরে নারেন আর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে কোন তো আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার, হাত নামান, আরে বাবা রে হেতারা দি দাঁড়িয়ে গেছে, আমি আপনাদের আঞ্চলিকতা বেশি পারি না, মাঝে মাঝে একটু চেষ্টা করি আরি, ভাল লাগে নি, আমাদের এক উস্তাদ বলতেন যেন যাইবা হিয়ানোর আঞ্চলিকতা মারি দিলে হিয়ারা মনে করিব তুমি হিয়াগো হোলাহান, মারি দিবা আঞ্চলিকতা বাড়ি যাইব সম্পৃক্ততা, আর সম্পৃক্ততা বাড়ি গেলে আন্তরিকতা ঠিক হয়ে যাইব, কথা কয় না, লাগতো না লড়া সড়া করিস না, আমার কিছু লাগলে আমি চাই নেব, আমার যা লাগবো আমি চাই নেব নাকি কর, বর লগে লগে একজন ফানি আনি দিছে আমি কি চলতো না, কয় চা হিডেও চলতো না, আর যা লাগবো আমি চাই খাইব, চাই খাও দোষ আছে নি, কথা কয় না, শর্মাইতাম কিল্লে রাগ করতেছেন বেদার হচ্ছেন, বলেন আল্লাহু আকবার,
তো স্ত্রীকে মহাব্বত করা, স্ত্রীর কপালে চুমা দিয়ে ঘর থেকে বের হওয়া, এটা কি সুন্নত না? মহিলারা যাতে খুশি হয়েছে, বিশ্বাস না করলে যাই দেন, যেন হেঁয়ারা বইছে আমার মা বোনেরা, একজন আর একজনকে বলতেছে হুজুরটা সাংঘাতিক বালা হুজুর। তবে একটা কথা হইনাল, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, কোরআনে আছে না নাই? হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুম। এ কথা কা? স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। এখন যদি কেউ নিজের সামনে, আমনের সামনে যদি কেউ নিজের পোশাক নিজের টাইট না সিরিয়া ফেলায়, হ্যারে কি কইবেন? তাহলে যেই স্বামী স্ত্রীর গুসা দিয়া নাকের বদনা ভাড়া, এর মাই এর মতন আর বড় ভাগল আসেনি দুনিয়া? কা পুরুষ? সুপুরুষ নয়, সুপুরুষ কোনোদিন বউ পিটায় না। আমার এক মুরব্বী কইতো, এরে মনা বউর লগে জাজি দি কথা কইছে বুঝতনি, কইতাম কি নাই, কয় যে রানের সিফাত গা হইলে হিয়ানো মলম লাগাইব, হি তোর বউ তোর মা নয়। দেখছেন নি কথাটা কি বিচক্ষণের কথা? কয় রানের সিফাত গা হইলে বউ মলম লাগাই দিব, মায় মলম লাগাইতো না। তবে এক খালি এক পক্ষে কথা কই লইব না, তাদেরও কিছু দোষ আছে, কিছু না অনেকটাই। স্টেজের হয়তো সমাজের কোন কাউন্সিলর বা জনপ্রতিনিধি থাকতে পারেন, লাখপতি কোটিপতি বিচারপতি থাকতে পারেন, আমি বলতে চাই আমার সমাজের সোনার বাংলাদেশের যুবক ছেলেদেরকে শুধু ইফতিজাকের মামলার আসামি করলে হবে না, অবশ্যই ইফতিজাকের মামলার আসামি ওই ছেলেদের করবেন যারা নারীদের উত্ত্যক্ত করবে, যারা নারীদের ইশ্লতা হানি করবে, যারা নারীদেরকে অবমাননা করবে, মাতৃত্বের অবমাননাকর পরিস্থিতি যারা তৈরি করবে, অবশ্যই সেই ছেলেদের বিচারের কাজ করানো দরকার। কিন্তু পাশাপাশি ওই মেয়েদেরও বিচারের কাজ করানো দরকার, যেই মেয়েরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও আল্লাহর আইন রাসূলের শাসন মানে না, বোরকা পরে না, পর্দা করে না, পরকীয়া বাদ দেয় না, সেই বেহায়া নারীদেরকে বিচারের কাজ করানো দরকার। এখন মহিলারা কইব, ওমা ইয়ান কি কয়, কারণ আমরা হাগো পোশাক, হেরা আমাগো পোশাক। আল্লাহ সহি বুঝদান করে, আবার বলেন আমিন। বা ওরে বা, কয়দিন সংসদ ফাটিয়ে লাইছে, বাজারের গান নিয়ে সংসদে গেছে, কেউ কিচ্ছু কইছে না, সবাই শুনছে আল্লাহর বান্দির কপালে এইবার আর আটা সিদ্ধ হয়েছে না, আটা সিদ্ধ হয়েছে নি, হেতের কি কইল যায়, হেতের সংসদে খাড়ায় কয়, মোল্লারা কি জানে, মোল্লারা মনে করে, আলেমরা শুধু মনে করে সিয়াসাত্তার হাদিস ওনারাই পড়ছে, আমি পড়ি নাই, মাননীয় স্পিকার আমিও জানি, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা, কইতে কইতে হেতে একটা ডোলে বাড়ি পর্যন্ত হাতে কই গেল, কথা কয় না, জোরে কথা কয়, ওরে বা ওরে বাউ। আজ থেকে 18 বছর আগে হেতে উগা গান কইছিল, সেই গান পুরা বাংলাদেশে মার্কেট পাইছিল, খালি বাড়ি পাইয়া বন্ধু কুক খাওয়াইতে চায়। আরে বাবা রে, আমি কি গোরস্থানে কথা কইতেছি? কথা কয় না। আমি কি জানাজা ভরাইতে আমি চেন? তো রাও মাত ফুটতে হইব তো, একটু কথা কইতে হইব তো, খালি বাড়ি পাইয়া বন্ধু, হুজুররা কি খালি বাড়ি পাইয়া কোনো বন্ধুরে কুক খাওয়াইতে চাইছে? জি না, হুজুরদের দরদ হইল উম্মতের ব্যাপারে নেগ্রানি রাহনুমাই, কোনো ছেলের মাথায় টুপি না দেখলে তাকে টুপি মাথায় দিতে চাইছে। এইটা আমি হের গানের আবার বিরোধিতা না, হের গানের বিপরীত দিয়ে কোরআনের আয়াত থেকে অর জব দেওয়া লাগিয়া আমি আবার এটা গাইছিলাম অনেক আগে, এইটাও মার্কেট পাইছিল, কিন্তু এখন গাই না, বয়স হয়েছে তো, কইতাম নি, কইতাম নি, আপনাকেও গাইতে হইব, দেখবেন যেগুলো গাইবো না মনে করবেন হেগুলো টুফি বিরোধী, হেগুলো সুন্নত বিরোধী। খালি হিমাতা পাইয়া ঘুষ টুপি দিতে চায়, বলো খালি হিমাতা পাইয়া, বাউরে বাউ লজ্জা করে না, হকের পক্ষে আওয়াজ দিতে লজ্জা করে, একটু জোরে বলেন না,
খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া আজান হলে ডেকে নিয়ে নামাজ পড়ায়, আজান হলে ডাইকা নিয়ে নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া হায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া ওমা কইতে যে ডরায় রে, ডর আছে কোনো? কোনো ডর নাই, তাহলে আওয়াজ দিয়ে আর একটু বলো না, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া হ্যাঁ খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, খালি মাথা পাইয়া মসজিদের ইমাম মুয়াজিন তোমার জন্যে দোয়া করে, বলো আমিন ও আমিন, ঠিক কিনা? মসজিদের ইমাম মুয়াজিন তোমার জন্যে দোয়া করে, বলে আমিন ও আমিন, দোয়া শেষে আবার দেখা কইরা তুমি, দোয়া শেষে আবার দেখা কইরা তুমি, বলো হযরত দোয়া যে চাই খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া হ্যাঁ খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহ যেখানে আলেম উলামা যেখানে ট্রান্সজেন্ডার যেখানে, দেখেন তো কে আস্তে আস্তে কয়, ট্রান্সজেন্ডার যেখানে পুরুষ পুরুষ থাকবে মহিলা মহিলা থাকবে, এটা কার আইন? জোরে বলেন কার আইন? এমন ঠেলা দিয়ে কয়া যায় তোর কাম আমিও ভারি, আসলে কিন্তু বাস্তবে ভরা যায় না। এক বেডি এরকম বেটা খুব খেকায়, একদিন ডাক দিয়ে কয় আই ফেটে বাচ্চা লই আনে ভাববেন নি, পাওয়ার সময় আনে এক বোতল পেশাব লই আইন আর এক বোতল রক্ত লই আইন, আই দেহম পরীক্ষা করি আন্নের কি হইছে, শুনতেছেন নি? বেড়ায় ভরের দিন গেছে, যাইয়া বৌরে কইছে যে ডাক্তার কইছে আর এক বোতল পেশাব লাগবো আর এক বোতল রক্ত লাগবো, তো বেডি কয় ঠিক আছে এটা পেশাব আপনারা না লাগবো আমার কি, তো বেটায় সরল মনে পেশাব করে এক বোতল পেশাব বেডির দেহাইয়া চকির তলে খাটের ফায়ার লগে থুইছে, আর রক্ত কালুলা দিব আর কি, ওই পরীক্ষা যখন লাগবো তখন রক্ত দিব টাটকা রক্ত, তো বেডি আবার জামাই ভক্ত আসিল মশারি টাঙাইতে গেছে ফায়ার গুতা লাগিয়া এই মুতের বোতল গেছে গা ভুইরে, বুঝেন নি আর কথা কয় না, মুতের বোতল গেছে ভরিয়া, তো বেডির ভিতরে বয় ঢুকে গেছে হায় 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 এর ফেসাব গেছে ভুইরা, আমি যদি আবার নতুন করে কই যে এ বাচ্চার আব্বা আনে আবার মুতি আনেন আপনি আবার ফেসাব লই আইন, তাইলে আমারে মাইতেও পারে কি লাইতেও পারে, তো দরকার নাই আই ফেসাব করি বোতল ঘুরে থুয়ে দিই, তো বেডি পেশাব করে বোতল ভরে থুয়ে দিস মাইরের ডরে আর কি, বকা খাওয়ার ডরে, সকালবেলায় গেছে এই মরার ঘরের মরায় পেশাব লইয়া গেছে ডাক্তারের কাছে, ডাক্তার পরীক্ষা করছে, পরীক্ষা করার পরে একবার পরীক্ষার রিপোর্টের দিকে থেকে আর একবার মরার ভয় চায়, তো রুগী ডাক দিয়ে কয় কি ওই চাননি আপনি আমার দিকে এইভাবে চান কেড়ে, সমস্যাটা কি? আরে কয় কিয়ামতের আলামত,
গিয়া প্রথম রুগী ভাইলাম, পুরুষ মানুষের ভেড়ে সাত মাসের বাচ্চা পেশাবে ধরা হচ্ছে। কি ধরা হচ্ছে? পেশাবে। কয় আরে সত্যি করি কোন আমার কি সমস্যা? কয় ভাই কি কইতা? আপনার পেশাবে রিপোর্টে ধরা হচ্ছে আপনি সাত মাসের অন্তঃসত্ত্বা। বেড়ায় হাসপাতাল ভাঙ্গা লাইবার কি এমন ভাবে কান্তা স্যার ডাক দেখো, ও মা গো কি হইল গানক বাইজ্যায় বেরিয়ে ডাক দেখো, আমারে মাফ করি দে, আমি তোর উপরে অনেক জুলুম করছি, আমার পেশাবে ধরা হচ্ছে সাত মাসের অন্তঃসত্ত্বা, আমি ফেটে বাচ্চা। বেডি ডাক দিয়ে কে সাত মাসের এই বাচ্চার খবর হই নাই, এত কাহিল হয়ে গেছো গা, আমি চার পাঁচটা খালাস করছি, কোনোদিন এরকম মরার মতন ভাব দেখা নেই, আর তুমি খবর ভাই এই আদা মরা হয়ে গেছো গা। ডাক দিচ্ছি আমার মা করে দে আমি আসি। এবার বেডি দেখলো যে মরার ঘরের মরার যদি সত্যি কথা না কইতো চিন্তা চিন্তা হাতে মরিও দেব, আমার কি উপায় হইব? এবার ডাক দিয়ে কয় শোনেন শোনেন, আসলে ফেসাবটা আনেন না, ফেসাবটা আমার, আপনার কিলের ডরে আমি কইছি না, আমার ভাইয়ের গুতা লেগে ফেসাবের বোতল হইয়া গেছে, এই জন্য নতুন করে আপনার আর ফেসাব করতে কই নেই, এই ফেসাবটা আমার। বেটায় ডাক দিয়ে কয় তরক আর আমারও যেই ডরান ডরাইছি আমি, এটাই সত্য কথা, বেটায় বেটা থাকবো, বেডি বেডি থাকবো, এটাই আল্লাহর আইন, কথা কয় না? যারা এই আইনটা যারা বাদ দিতে চাচ্ছেন না, যারা এটাকে রাখতেই চাচ্ছেন, শুনে নে